हेलो अस्सलाम वालेकुम, वेलकम टू माय क्लास। दिस इज शुभम अहमद। हाउ आर यू माय डियर लर्नर्स? आई होप यू आर वेल बाय द ग्रेस ऑफ अल्लाह। आई एम ऑल्सो वेल बाय द ग्रेस ऑफ अल्लाह। टुडे आई विल डिस्कस अबाउट अ सॉफ्ट क्लास, क्लास 8, Unit 1, Lesson 1 and 2। এর আগে নিশ্চয়ই আমি তোমাদের একটা ক্লাস নিয়েছিলাম, ক্লাস 8 এর ইউনিট 1 এর উপর। তোমরা হয়তো এরকম একটা শীট পেয়ে থাকবে, খেয়াল করো, এরকম একটা শীট। সবাই শীটটি হাতে নাও এবং ভিডিওটি মনোযোগ সহকারে দেখো। কেমন করো? কোশ্চেন নাম্বার ওয়ান এ দেওয়া আছে আনসার দ্য ফলোয়িং কোশ্চেন। আমরা এই কোশ্চেনগুলো সংক্ষিপ্ত আনসার দেবো, খুবই শর্ট, ব্রিফ কোশ্চেন, এক কথায় উত্তর। দেখো নাম্বার ওয়ান এ দেওয়া আছে নকশা মিন্স নকশা। আমরা নকশিকাতা সবাই চিনি, নকশিকাতা যেটা হাতের কাজে থাকার উপর সুতা দিয়ে কাজ করা হয়, এটা হচ্ছে আর্টিস্টিক প্যাটার্ন, শৈল্পিক একটি প্যাটার্ন কাজ। নাম্বার টু তে দেওয়া আছে দা ওয়ার্ড পপুলার মিন্স। পপুলার, আমরা পপুলার শব্দটির সাথে সবাই পরিচিত, পপুলার ফেমাস হতে পারো। পপুলার কি হতে পারে? ফেমাস পপুলার হতে পারে, ফ্যামিলিয়ার। তাহলে পপুলার মিন্স ফ্যামিলিয়ার। নাম্বার থ্রিতে দেখো নেম ওয়ান পপুলার ফোক সিঙ্গার। আমরা আমাদের দেশের পরিচিত ফোক সিঙ্গারদের চিনি অবশ্যই, তাদের মধ্যে একজনের নাম আমরা এখানে উল্লেখ করেছি, হাসন রাজা। অবশ্যই হাসন রাজার নাম শুনে থাকবো। হাসন রাজা ইজ আ পপুলার ফোক সিঙ্গার। What is the similar meaning of traditional? জানার পরে দেখো what is the similar meaning of traditional? Similar, similar মানে সমার্থক। আমরা জেনে থাকবো similar মানে হচ্ছে সমার্থক, মানে একই রকম অর্থ প্রকাশ করবে, সেম অর্থ। তাহলে traditional ঐতিহ্যবাহী, এরকম অর্থ প্রকাশ করে এরকম অর্থ হচ্ছে কাস্টমারি, ঐতিহ্যবাহী, যেটা আমাদের ঐতিহ্যকে ধারণ করে ধরে রাখে। নাম্বার ফাইভে খেয়াল করা পয়েন্ট এর দ্য পয়েন্ট নকশিকাতার মাঠ পাবলিশ। কবি জসীমউদ্দীনের একটি পপুলার পয়েন্ট হচ্ছে নকশিকাতার মাঠ। এটি কবে পাবলিশড হয়েছিল সেই প্রশ্নটি পাঁচ নম্বরে দেওয়া আছে। এটি পাবলিশড হয়েছিল 1929, 1929 সালে প্রকাশিত হয়েছিল। দুই নম্বরে খেয়াল করো, দেখো এখানে কমপ্লিট দ্য সেন্টেন্স উইথ ক্লোজ গিভেন। এখানে একটা বক্সে কিছু ক্লু দেওয়া রয়েছে তোমাদের জন্য, এই ক্লু গুলো দিয়ে তোমরা নিচের শূন্যস্থানগুলো পূরণ করবে। কেন করো? নাম্বার ওয়ান, উই হ্যাভ আ রিচ ড্যাশ অ্যান্ড ড্যাশ অফ ফোক সং ইন বাংলাদেশ। তাহলে বাংলাদেশে আমাদের ফোক সংয়ের কি রয়েছে? হিস্ট্রি রয়েছে, ইতিহাস অ্যান্ড কালচার, ঐতিহ্য রয়েছে। ফোক সংয়ের একটা ইতিহাস রয়েছে এবং কালচার রয়েছে, ঐতিহ্য রয়েছে। নাম্বার টু তে দেখো নকশিকাতা ইজ আ কাইন্ড অফ ড্যাশ
এটা কি ধরনের কথা নকশিকাটা আসলে কি ধরনের কথা নকশিকাটা হচ্ছে এমব্রয়ডার এমব্রয়ডার হচ্ছে হাতের কাজ করা এমব্রয়ডার মানে হাতের কাজ করা সুনিপুণ কাজের দ্বারা একটা আর্ট ফুটিয়ে তোলাই হচ্ছে একটা শিল্প ফুটিয়ে তোলাই হচ্ছে নকশিকাটা নাম্বার 3 তে দেখো ট্রেডিশনাল কাতাস আর মেড ফর ড্যাশ ইউজ এই ঐতিহ্যবাহী কাতাগুলো কেন তৈরি করা হয় থাকে আমরা কেন এগুলো তৈরি করি বা উৎপাদন করি এগুলো হচ্ছে ট্রেডিশনাল কাতাস আর মেড ফর ড্যাশ ইউজ ফ্যামিলি ইউজ আমরা পরিবারে ব্যবহার করার জন্য এগুলো তৈরি করে থাকি নাম্বার 4 এ দেখো The traditional dash instruments are usually played with these songs. তাহলে with these songs বলতে এখানে বোঝাচ্ছে pop songs. Pop songs গুলো যখন আমরা পরিবেশন করে বা শুনে থাকি সেখানে traditional musical instruments. Musical ইনস্ট্রুমেন্ট গানের যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে ঐতিহ্যবাহী বাদ্যযন্ত্রগুলোই এই গান করার ক্ষেত্রে ব্যবহার করা হয়ে থাকে নাম্বার 5 কে উত্তর নকশিকাটা আর নাও সোল্ড ইন ড্যাশ শপস নকশিকাটাগুলো এখন ড্যাশ শপে বিক্রি হয়ে থাকে কোথায় বিক্রি হয়ে থাকে হ্যান্ডিক্রাফট কারুশিল্পে দোকানগুলোতে বিক্রি হয়ে থাকে হস্তশিল্প যেখানে হাতে তৈরি শিল্প যেমন নকশিকাটা এই দোকানগুলোতে এই কাঁথা কিনতে পাওয়া যায় হস্তশিল্প হ্যান্ডিক্রাফট হচ্ছে হস্তশিল্প নাম্বার 6 কে উত্তর দা নেম নকশিকাটা ওয়াজ টেকেন ফ্রম আ ড্যাশ ওয়ার্ড ড্যাশ আসলে নকশিকাটা শব্দটি কোথা থেকে নেওয়া হয়েছে সেই কোশ্চেনটি এখানে করা হয়েছে নকশিকাটা ওয়াজ টেকেন ফ্রম আ বাংলা ওয়ার্ড শব্দটি বাংলা নকশা নকশিকাটা শব্দটি তাহলে কোথা থেকে নেওয়া হয়েছে বাংলা একটি শব্দ নকশা থেকে এই নকশিকাটা শব্দটি নেওয়া হয়েছে আশা করি বুঝতে পেরেছ আচ্ছা তারপরে খেয়াল করো কোশ্চেন নাম্বার 3 কোশ্চেন নাম্বার 3 তে দেখো আমাদের কিছু কোশ্চেন দেওয়া আছে আনসার দা ফলোইং কোশ্চেনস তোমরা খেয়াল করে থাকবে তোমাদের শীটে হয়তো এই কথাটি লেখা নাই আনসার দা ফলোইং কোশ্চেনস তিন নম্বর খেয়াল করো এখানে আনসার দা ফলোয়িং কোশ্চেনস এই কথাটা তোমাদের শীটে লেখা হয়তো নেই দেখো খেয়াল করো এক নম্বর কোয়েশ্চেন ছিল হোয়াট ডু ইউ মিন বাই নকশিকাটা নকশিকাটা কি নকশিকাটা বলতে তুমি কি বুঝো নকশিকাটাটা কি আসলে নকশিকাটা ইজ আ কাইন্ড অফ এমব্রয়ডার কুইল নকশিকাটাটা হচ্ছে একটি এমব্রয়ডার কুইল এক ধরনের কাঁথা যেখানে হাতের কাজ সুনিপুণ কাজ দ্বারা অবস্থশিল্প জাতীয় কাঁথা নাম্বার 2 তে দেওয়া আছে হোয়েন নকশিকাটা বিকেম পপুলার নকশিকাটা মূলত কোন সময়টাতে কখন এটি ফেমাস হয় সবার প্রিয় হয়ে ওঠে তাহলে আনসারটা কি হবে নকশিকাটা বিকেম পপুলার আফটার দ্য পয়েট জসীমউদ্দিন জসীমউদ্দিন পয়েম নকশিকাটার মাঠ ওয়াজ পাবলিশড আমাদের একজন খুবই পরিচিত ফেমাস একজন কবি হচ্ছে পয়েট জসীমউদ্দিন পল্লী কবি জসীমউদ্দিন আমরা চিনে থাকি জসীমউদ্দিনের একটা কবিতা রয়েছে নকশিকাটার মাঠ এটা কাব্য যখন প্রকাশিত হয় তারপর থেকে এই নকশিকাটাটা গ্রাম বাংলার মানুষের কাছে অনেক প্রিয় হয়ে ওঠে নাম্বার 3 তে খেয়াল করো নেম সাম পপুলার ফোক সিঙ্গার্স কয়েকজন পপুলার ফোক সিঙ্গারদের নাম
বলতে বলছে দেখতে বলছে তাহলে কাকজন পপুলার হাউসিং গ্যাস কারাকারা দেখি আমরা হাসান রাজা লালন ফকির আর শাহ আব্দুল করিম আর ভেরি পপুলার ফক সিঙ্গার তাছাড়া আরো ফক সিঙ্গার রয়েছে কিন্তু তাদের মধ্যে এরা বেশি পপুলার নাম্বার 4 এ কি আমরা হোয়াট কাইন্ড অফ মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস আর প্লে ফর ফক সংস চলে ফক সংস গুলো এই লোক সংগীত গাইতে হলে আমরা কি ধরনের যন্ত্রগুলো ব্যবহার করে থাকি বাদ্যযন্ত্র ব্যবহার করে থাকি সেই কথা নিয়ে এখানে বলা আছে দ্য ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টস সাস অ্যাজ জোতারা তবলা সারিন্দা ব্যাম্বু ফ্লেট ড্রাম ইত্যাদি আর ইউজুয়ালি প্লেড উইথ দিস সং তোমরা বই খেয়াল করলে তোমাদের বই থেকে দেখো পৃষ্ঠা 2 এর উপরে একটা বক্স দেওয়া আছে এ নম্বরে এখানে অনেকগুলো বাদ্যযন্ত্রের কথা উল্লেখ আছে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখো দোতারা সারিন্দা গিটার ব্যাম্বু ফ্লেট ড্রাম তবলা পিয়ানো হারমোনিয়াম একতারা ভায়োলিন আমি সবগুলোর নাম এখানে উল্লেখ করিনি তোমরা চাইলে এখান থেকে নিয়ে নিতে পারো তারপরে দেখো নাম্বার 5 এ দেওয়া আছে ফাইন্ড দ্য পোয়েম নকশিকাকার মাঠ পাবলিশ নকশিকাকার মাঠ কবি জসীমউদ্দীনের একটি কাব্য এটি কখন প্রকাশিত হয়েছিল দ্য পোয়েম নকশিকাকার মাঠ ওয়াজ পাবলিশ ইন 1929 এটি 1929 সালে প্রকাশিত হয়েছিল এটি জসীমউদ্দীনের উল্লেখযোগ্য একটি কাব্যগ্রন্থ তাহলে নিশ্চয় তোমরা সলিউশনটা বুঝতে পেরেছো আশা করি কোথাও যদি ভুল হয়ে থাকে বা না বুঝে থাকো কোনো সমস্যা থাকে স্পেলিং মিস্টেক হয়ে থাকে তাহলে তোমরা নিশ্চয় এ নম্বরে যোগাযোগ করবে ঠিক আছে সবাইকে ধন্যবাদ